সব এই সেলেনার বাচ্চি আমায় ডাকছেন মেম সাহেব এতক্ষণ কোথায় মরেছিলি যা এক বোতল ঠান্ডা পানি নিয়ে আয় আচ্ছা বুঝেছি আজকেও নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছে এবং হেরে এসেছে এই নিন মেম সাহেব এটা কি ঠান্ডা পানি হলো আর ঠান্ডা পানি নিয়ে এটা না মামনি এটা কি এটা আমার মাথায় ভাঙবো আমার মাথা ফাটিয়ে দাও তাহলে দেখবে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে তুমি দেখে নিও মা আমি ওই দুজনকে খুন করে ফেলবো কাকে আমার ভাড়া কর লোকদের ইডিয়েট হাদারাম ওদের জন্য আজ আমি অনেক অপমানিত হয়েছি আরে বাবা কি হয়েছে আমাকে খুলে বল না আমাকে কিছু জিজ্ঞেস করো না মা আমার ভিতরে এখন প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে এখন তুমি আমার কাছ থেকে চলে যাও আমাকে একা থাকতে দাও নইলে 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 কি করবি নইলে আই উইল কিল ইউ ও মা গো ঠিক আছে বাবা আমি এখন হ্যালো কে বাবা যাও তোমার সাথে কথা বলবো না হ্যাঁ আমি তোমার উপর ভীষণ রেগে আছি দুদিনের কথা বলে 20-25 দিন পার করে দাও বিদেশে গিয়ে গিয়ে তোমার অভ্যেস খারাপ হয়ে গেছে আমার কথা মনেই পড়ে না তাই না তোমার এত কথা শোনার ইচ্ছা আমার নেই এখন তুমি আমার কথা শোনো and it is my last warning কালকের মধ্যে যদি দেশে ফিরে না আসো তাহলে I will kill you okay নইলে নিজের আগুনে পুরোপুরি তুই ব্ল্যাক বেল্ট হয়ে যাবি অসম্ভব প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো জীবনকে আমি বুঝিয়ে দিতে চাই কত ধানে কত চাল এই ব্যাপারে তোমাকে সহযোগিতা করার জন্য আমাকে একটু সুযোগ দাও মিস প্রিয়া পুরো কলেজ আমার সম্পর্কে বেশ ভালো করে জানে আমার মেজাজটা একটু অন্যরকমের যদি তোমার শত্রুকে তোমার পায়ের সামনে মাপ চাওতে না পারি আমার নামটা বদলে দিও মাইন্ড ইওর ওন বিজনেস ভালো করে ভেবে নাও মিস প্রিয়া এমন সুযোগ বারবার পাবে না আমি তোমার পুরো নোবেল বিশার তাই কথাটা বললাম মাইকেল কিন্তু কথাটা খারাপ বলেনি প্রিয়া ওকে দেখলে জীবন হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য হবে আমি ওর হাত জোর দেখতে চাই না হাত ভাঙা দেখতে চাই শুকনো পাটকাঠির মতো ওর হাত আমি ভেঙে ফেলবো শুধু তুমি আমার সাথে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দাও ভাবছিস প্রিয়া আরে বোকা প্রয়োজনে গাধাকেও দাদা বলতে হয় এবার এসো তোমাকে মাইকেলের খেলা দেখাবো কাম অন